আমরা একটু স্ক্রিনে দেখে দেখি আজকে কত নম্বর ক্লাস আপনাদের? হ্যাঁ, আমরা 19। আচ্ছা, আমরা গত ক্লাসে কি করছিলাম যে ফাইবারের এবং মার্কেটিং, ডিজিটাল আচ্ছা, ডিল শেয়ারের করেছিলাম। আচ্ছা, আজকে আমরা শাটার স্টকের অ্যাকাউন্ট খুলবো। কেন আমি আপনাদেরকে পূর্বে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি এটাকে জানা আছে। এই শাটার স্টক অ্যাকাউন্টটা এত তাড়াতাড়ি কেন খুলে দিচ্ছি? টি শার্টের দ্রুত যেন আপনাকে কি করতে পারে, প্র্যাকটিস যেন করতে পারে। তো আমি জাস্ট শাটার স্ট্রোক সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের সবার একটা টার্গেট থাকে ক্যাশ টাকা উপার্জন করা। ভালোভাবে বুঝলেন, সবারই প্রয়োজন ক্যাশ টাকা, তাই না? তো আমরা চিন্তা করি না যে ভবিষ্যতে আমাদের ভালো কিছু একটা করতে হবে, এরকম চিন্তা খুব প্রয়োজন। আমাদের ইনস্ট্যান্ট টাকা প্রয়োজন, এইরকম মন মানসিকতা নিয়ে আমরা কাজ, আমি নিজেও করি। তো এটা খুব একটা ভুল সিদ্ধান্ত। কেন ভুল সিদ্ধান্ত? আমরা ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, পিপল পার আওয়ার বলেন, যেখানেই কাজ করি, ভুল ক্রমে কোনো কারণে আমাদের অ্যাকাউন্ট ভুল কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আপনি টপ রেটেড সেলার হওয়ার পর অ্যাকাউন্ট কি হতে পারে, নষ্ট হতে পারে। তো এই শাটার স্টক বলেন, অ্যাডোবি স্টক বলেন, এই সাইট গুলো আপনার ব্যাকআপ দেওয়ার জন্য ব্যবহার করতে হবে। কিরকম? কোন একটা স্টুডেন্ট যদি প্রতিদিন ক্যালকুলেশন করি, এই সাইটে তো কোনো ধরা বাঁধা নিয়ম নাই, এভাবেই করতে হবে, এভাবে করতে হবে, নিজের মতো করতে। আচ্ছা, প্রতিদিন যদি আমরা 10টা করে ডিজাইন করি, কয়টা? 10টা, গুণিতক 1 বছর সময় সময় 365 দিন, তাই না? আমরা মোটামুটি ধরলাম 200 দিন কাজ করবো, কয় দিন? 200 দিন। তাহলে কতগুলো আমাদের ডিজাইন হলো? 2000। এই 2000 ডিজাইন আমরা শাটার স্টকে দিতে পারবো, অ্যাডোব স্টকে দিতে পারবো, আপনি ক্রিয়েটিভ ফেব্রিকাতে দিতে পারবো। তাহলে কয়টা হলো? 3টা। তাহলে এই 2000 ডিজাইন আরো অনেক সাইটে দেওয়া যাবে, আমি এই 3টার কথাই বললাম। এই 2000 ডিজাইন প্রত্যেক সাইটে আমরা আপলোড করতে পারবো। তাহলে এই 2000 ডিজাইন থেকে প্রতি মাসে শাটার স্টক থেকে আমি সাপোজ ধরলাম $20 বা $30, অ্যাডোব স্টোর থেকে ধরলাম এইরকম $40, আর ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে ধরলাম এইরকম $100। একটু বেশি সেল হয়। তো এই যে প্রত্যেকটা সিকুয়েন্স, মানে প্রতি মাসে যদি আমার এই গড়ে 3টা অ্যাকাউন্ট থেকে যদি আমার $150 করে যদি আসে, তাহলে $150 সমান সমান কত আমার? মোটামুটি 16-17 হাজার টাকা। তো 16-17 হাজার টাকা, এই 16-17 হাজার টাকা আমাকে ইনকাম করতে গেলে প্রতি মাসে আমাকে কতদিন খাটতে হবে? 1 বছর। ও কতদিন খাটতে হবে? 1 বছর। তো এই 1 বছরের মধ্যে যদি আমি আমার ডিজাইন গুলো যদি এভাবে কন্টিনিউ টি শার্ট ডিজাইন আমি করতে পারি, তাহলে আমার ভবিষ্যতে আমি ফ্রিল্যান্সিং এই সেক্টরটাকেই আমি প্রফেশনাল করে নিতে পারবো, কি করতে পারবো? প্রফেশনাল আমি কোথাও মানুষের জীবনে দুর্ঘটনা থাকতেই পারে, কারো আত্মীয় স্বজন মারা যেতেই পারে, বিবাহ সাথে হতেই পারে। এই সিচুয়েশন গুলো নিয়ে অনেকদিন সময় পার হয়ে যাবে, তো তখন আমার তো টাকা পয়সার প্রয়োজন থাকে, ইনস্ট্যান্ট থাকে না। তো আপনারা চাইলে এই সাইটে মানে প্রতি মাসে বসে থেকে আপনি, এখানে না কোনো মার্কেটিং করতে হয়, না কোনো ক্লায়েন্টের প্যারা আছে, কোনো কিছু নেই, শুধু আপনি ডিজাইন সাবমিট করে রাখবেন, প্রতি মাসে নির্দিষ্ট টাইমে আপনার টাকা দেবেন। বুঝতে পারছি আমি? এখন আমরা ভুল এখানেই আমাদের হবে, আমাদের প্রয়োজন 1 বছর অপেক্ষা করতে পারবো না, আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব। যেমন আমি নিজেই কিন্তু এমন ক্লায়েন্টের কাজ করছি $1 পার ডিজাইন, ঠিক আছে না? 300 টা ডিজাইন করে দিয়েছি 10 দিন বা 15 দিনে, এমন কষ্ট করে করে দিয়েছি, মানে আমাকে 300 ডিজাইনে $300, মানে কত দিয়েছে? 30,000 টাকা বা 32,000 টাকা। আচ্ছা, এই যে 30,000 টাকার বিনিময়ে আমি এত কষ্ট করলাম, কিন্তু আমি এই 300 ডিজাইন যদি আমি আমার নিজের প্রোফাইলের জন্য যদি করি, তাহলে আমার জন্য তাহলে সারা জীবনের ইনকাম হবে একটা ভালো করে। তো এইরকম সিচুয়েশন আমরা মানে মানে ইয়ে করি না, যে আমরা ইনস্ট্যান্ট টাকা প্রয়োজন।
তো আমাদের যেসব বড় ভাইরা ফ্রিল্যান্সিং যারা করছে তারা বলে যে নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করতে হলে আচ্ছা, তাহলে যদি কারো মনে হয় যে আমি কন্টিনিউ ক্লাস করবো, এটা নয়, আচ্ছা তাহলে আমরা আমাদের টার্গেট থাকবে যে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের কাজটাকে কন্টিনিউ করার জন্য, আমরা যদি আমাদের কেরিয়ারটাকে ডেভেলপ করার জন্য যদি আমরা ভালো কিছু করতে চাই, তাহলে অবশ্যই আমরা কি করব, আমাদের যে রুলস ফলো করবো আমরা, বুঝতে পারছি আমি, যদি আমরা আমাদের রুলসটাকে ফলো করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় খুব ভালো কিছু করতে পারবো। কারো যদি মনে হয় যে না আমি 1 বছরের মধ্যে কোনো কি করব না, ইনকাম করব না, তাহলে 1 বছর কেউ যদি টি শার্ট ডিজাইনে এক্সপার্ট হতে চায়, তাহলে দেখবেন যে এই এক্সপিরিয়েন্স নিয়ে যখন আপনি ফাইবার আপওয়ার্কে যাবেন, সবার আগে আপনি ভালো কিছু, কারণ 1 বছর একটা অভিজ্ঞতা, 2000 ডিজাইন করা মানে কি বুঝেন, কি পরিমাণ অভিজ্ঞতা আসবে আপনি। তো কারো যদি প্রেশার, কাজের চাপ যদি না থাকে, প্রতিদিনের টার্গেট 10টা করে ডিজাইন করার পর আমি অন্য কাজ করবো, বাস 10টা ডিজাইন করতে সর্বোচ্চ একটা করে ডিজাইন কতক্ষণ সময় লাগবে আপনি, সর্বোচ্চ ধরুন একটা করে ডিজাইন আপনি 1/2 ঘন্টা থাকবেন, সেট ডিজাইন খুব হার্ড না, খুব কঠিন কিছু ডিজাইন করতে হবে এমনটা না, তাহলে 1/2 ঘন্টা যদি হয় তাহলে কতক্ষণ লাগছে, 5 ঘন্টারও কম লাগবে, আপনি যদি 3 ঘন্টা করেন 3 ঘন্টার মধ্যে ঠিক আছে, বাকি সময় আমি আপনাদেরকে শাটার স্টক অ্যাকাউন্টটা দ্রুত কেন করে দিচ্ছি, এখানে আপনি ডিজাইন সাবমিট করবেন, পাশাপাশি বিহান্সে সাবমিট করবেন, ঠিক আছে, তাহলে এই সাবমিট করা ডিজাইনগুলো লিঙ্ক দিয়ে দিবেন ফাইবার কোথায়, বুঝতে পারছি, তাহলে আপনার এই ডিজাইন গুলো পোর্টফোলিও থাকছে, শাটার স্টক থাকছে, আপনি আস্তে আস্তে ফাইবার অ্যাকাউন্টটা কি হচ্ছে ডেভেলপ হচ্ছে, বুঝতে পারছি আমি। আচ্ছা তাহলে এই অ্যাকাউন্টটা খুলতে গেলে আমাদের কন্ডিশনটা কি, এখানে অবশ্যই আপনার কি ভোটার আইডি কার্ডটা স্মার্ট কার্ড হতে হবে, যখন পেনার অ্যাকাউন্ট যখন আমাদের খুলতে হয় তখন স্মার্ট কার্ড দিয়ে খুলতে হয়, তাছাড়া কিন্তু আমরা টাকা তুলতে পারবো না। তাহলে আর প্রথমে বলে দিচ্ছি যে যারা অ্যাকাউন্ট খুলবো তারা আমরা কি করব, অবশ্যই বাবা মার যদি স্মার্ট কার্ড থাকে সেই স্মার্ট কার্ড দিয়ে আমরা তৈরি করবো। আচ্ছা তাহলে এই অ্যাকাউন্ট খোলার জন্য একটা জিনিস খেয়াল করি যে আমি আমাদের আলোর পথে আইটি সেন্টারে একটা লিংক দিয়ে রাখছি, সো এই অ্যাকাউন্টে 2টা অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট, তো আমার এই রেফার লিঙ্ক থেকে আপনি যদি করেন সরাসরি আপনি সেলার অ্যাকাউন্টে কি করতে পারবেন, কাজ করতে পারবেন, এবং এটার একটা সুবিধা হচ্ছে আপনি যদি ওই রেফার লিঙ্ক থেকে কাজ করেন তাহলে আমি দেখতে পাবো যে আমার স্টুডেন্টের কে কি ধরনের কাজ করতেছে, ঠিক আছে, যেমন ধরেন এই সৌরভ তোমার আমার যে স্টুডেন্ট আছে সে এতদিনে মাত্র 12টা ডিজাইন সাবমিট করছে, কেমন ডিজাইন সাবমিট করতেছে আমি কিন্তু তার ডিজাইন গুলো কি দেখতে পাচ্ছি, ঠিক আছে, তবে নেক্সটে যদি যাই আরো এখানে দেখেন একজন আসমাক, আচ্ছা আসমাক এটা আমার হচ্ছে বড় বোন, উনি কাজ করতেছে, এই যে ফুয়াদ হোসেন জিএফএক্স নিয়ে একজন কাজ করতেছে, দেখেন আমি আমি তো তাদের কি অ্যাকাউন্ট গুলো দেখতে পাচ্ছি তারা কি ধরনের কাজ তাদের ডিজাইন এখানে জমা দিচ্ছে, ঠিক আছে, আচ্ছা দেখেন তারা কিন্তু ইনি হয়তো বা এগুলো নিজে করা না, ইমেজ ট্রেসিং বা কোনো কিছু করে দিয়েছে, সো এমন কোনো কাজও করা যাবে না যে কাজগুলো হবু কপি করে আনে এটির দেওয়া, তাহলে অ্যাকাউন্ট গুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, এই যেমন ধরেন টি শার্ট ডিজাইন কেমন করছে সেগুলো আমি দেখতে পাচ্ছি, এটা আমার বড় বোন উনি ওনার কাজ গুলো দেখতে পাচ্ছি, সো আপনারা যদি ওই রেফার লিঙ্ক থেকে করেন সহজে আপনাদের কি করতে পারবেন কাজগুলো নিয়ে দেখতে পারবেন, ফিডব্যাক আমি আপনাদেরকে জানতে পারবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা সরাসরি চলে আসবো কোথায়, এই রেফার লিঙ্কে, ঠিক আছে, এই রেফার লিঙ্কটা আমি কপি করলাম বা আপনারা ক্লিক করলে হবে সরাসরি কপি পেস্ট,
দেখেন রেফার লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কি শাটার স্টক কন্ট্রিবিউটর একটা অ্যাকাউন্ট এটা, ঠিক আছে? তাহলে এখান থেকে এইরকম আপনার ইমেজ আসবে, তাহলে বুঝবেন কি শেয়ার ইয়ার ওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং। তার মানে আমরা বুঝতে পারতেছি কি এটা আমাদের কার শেয়ার করলে কেন আমাদের কি হবে, এখান থেকে ইনকাম আসবে। তার মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের একটা সেলার প্রোফাইল, ঠিক আছে? আচ্ছা, তাহলে লগ ইন আর সাইন আপ, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন, অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ। আচ্ছা, আমরা সাইন আপে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট, ফুল নেম, ডিসপ্লে নেম, ইমেল এবং পাসওয়ার্ড, ঠিক আছে? দেখো এটা আপনি সুন্দর করে এখানে বসাই। আচ্ছা দেখেন, আপনি সবকিছু এখানে চেক মার্ক উঠে গেলে তার মানে কি আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিব আমরা এখান থেকে। 18 বছর নিচে হলে কি করতে পারবো না, করতে পারবো না। তাহলে আমরা টার্মস এন্ড কন্ডিশনটাকে চেক মার্ক দিলাম, গেট স্টার্টেড, মানে গেট স্টার্টে ক্লিক করছি। আচ্ছা, অল্প সময়ের মধ্যে আমাদের কি আসবে, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তার মানে কি আমাদের ইমেলে একটা কি এই যে শাটার স্টক থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেস চলে আসে, তাই না? প্লিজ ক্লিক হিয়ার টু ভেরিফাই ইউর ইমেল, আমরা এখান থেকে ভেরিফাই করে ফেলছি। আচ্ছা, এখানে কি লেখা আছে একটু দেখি, যে থ্যাংক ইউ, ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। সো আমরা এখান থেকে কি করলাম, নেক্সট নেক্সট করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে আপনি প্লিজ ইন্টার ইউর অ্যাড্রেস, এখান থেকে অ্যাড্রেস গুলো আমরা এখান থেকে বসাই দেবো। তাহলে কান্ট্রি কি আমরা দিব, বাংলাদেশ। আচ্ছা, তাহলে এখান থেকে অ্যাড্রেস লাইন 1 আর লাইন 2 আপনার ভোটার কার্ডের ইয়েতে যা আছে সিটি প্রোভাইড সব করে দিই আমরা। আচ্ছা, সবকিছু আমরা এখান থেকে ফিল আপ করার পর যে এই চেক মার্কটা আমরা দিয়ে দেবো, তাহলে অ্যাড্রেসটা সেম হয়ে যাবে আমাদের, ঠিক আছে? দেন আমরা এখান থেকে নেক্সট করে দেবো। আচ্ছা, নেক্সট করার পর ওয়েলকাম টু কমিউনিটি, আমাকে কি কমিউনিটিতে কি হচ্ছে ওয়েলকাম দেখাচ্ছে, তাই না? আমরা এখান থেকে আপলোড করলাম। সো আপলোড করার সঙ্গে সঙ্গে আমাদের আপলোড এর অপশন আছে। সো আমরা এখন আপলোড করব না, আমরা আগে আমাদের প্রোফাইলটাকে সুন্দর করে সাজাবো। আচ্ছা, তাহলে দেখেন এখানে ইমেল অ্যাড্রেস, আমাদের আইডি, ডিসপ্লে নেম সব চাইলে আমরা কি করতে পারবো দেখতে পারবো, চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমাদের সব অ্যাড্রেস গুলো আছে, ফোন নাম্বারটা আমরা অ্যাড করে দিব। এখান থেকে পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে হয় পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। পেমেন্ট ইনফরমেশন, এখান থেকে আমাদের সর্বনিম্ন $25 পর্যন্ত আমরা তুলতে পারবো, ঠিক আছে? সো পেমেন্টের বিষয়টা আমরা পরে সবকিছু ইয়ে করবো। সরাসরি চলে গেলাম আমাদের প্রোফাইলে চলে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। সো এই যে আমাদের সবকিছু 00। তাহলে আমরা অ্যাকাউন্টটাকে একটু আপাতত এই অবধি পর্যন্ত রাখি, জাস্ট একটা ডিজাইন কমপ্লিট করে আমরা কি করবো এখানে সাবমিট করার প্রসেসটা আমরা দেখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এই যে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম, করার পর একটু রিরুপ দেই, দেখি আমার নাম আসছে কিনা। আচ্ছা, আপনার খুলছেন কি, আপনার কি নাম ছিল? না, মেল নাম কোনটা? আপনার খুলছেন? যাই হোক, এখানে সরাসরি চলে আসার কথা, নো প্রবলেম। আচ্ছা, সময় হয়তো নিতে পারে। এটা যাই হোক, আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আপাতত এখন একটা ডিজাইন তৈরি করবো, জাস্ট সিম্পল একটা ডিজাইন তৈরি করব। আচ্ছা, ডিজাইন তৈরি করার পর আমরা সেটা সাবমিট করবো, ঠিক আছে? আচ্ছা, আমরা গতদিন আমরা কি রিলেটেড ডিজাইন করেছিলাম, একটা টি শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি, তাই না? আচ্ছা, সো আমরা আজকে আর একটা ডিজাইন দেখব। আচ্ছা, টি শার্ট ডিজাইন আমি কিন্তু আজকে থেকে যে ডিজাইন গুলো করব সেই ডিজাইন গুলো নিয়ে কি করব, আমরা চেষ্টা করব ওটা ডিফারেন্ট কোন কিছু করার, ঠিক আছে? একবারে 100% ডিফারেন্ট না, কিন্তু কিছু পরিষ্কার আমরা কি করব
ডিফারেন্ট তৈরি করবে, ঠিক আছে? তাহলে দেখি আমরা একটু এই ডিজাইনটা একটু খেয়াল করি। এখান থেকে একটা আমরা টি শার্টের মাপ মনে আছে কত বলেন তো? 2400। আচ্ছা 4500 বাই 54, এখান থেকে পিক্সেল ক্রিয়েট করলাম। তাহলে এটা এটাতে আমাদের কি করতে হবে, ডিজাইন তৈরি করতে হবে, তাই না? সো এখান থেকে আমরা ডিজাইন একটাকে কপি করছি। একটা জিনিস মনে রাখবেন, সবসময় এইরকম কালারফুল ডিজাইন গুলো কিন্তু বেশি সেল হয়, কালারফুল ডিজাইন গুলো বেশি সেল হয়, তাই না? আচ্ছা তাহলে এখানে আমরা জাস্ট একটা ডিজাইন তৈরি করব, সেটা হচ্ছে যে এ রিলেটেড কিছু একটা ডিফারেন্ট একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করব। আচ্ছা আপনার কি কতটুকু কি হয়েছে? আচ্ছা তাহলে স্ক্রিন দিকে দেখেন, তাহলে একটু খেয়াল করি যে এখানে যে ক্যালিফোর্নিয়ার একটা লেখা এবং কিছু একটা আইটেম অ্যাড করা আছে, তাই না? তাহলে আমরা ফার্স্ট টাইম আমরা চেষ্টা করি যে এই শেপটা তৈরি করা। তাহলে এরকম শেপ তৈরি করার জন্য আমরা কি করব, একটা ইলিপস নিলাম শীতলটা ধরে এবং এটাকে একটা কালার দেই আমরা, এবং এখান থেকে ইন্টার শিফট প্রেস করে একটা লাইন সেগমেন্ট নিচ্ছি, লাইনটার কালার আমরা মোটামুটি সাদা করে দিই, তাহলে বুঝতে পারবো ওখানে, ঠিক আছে? স্টোক বাড়াই দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা সেম মাপ একটা কপি করলাম, ঠিক আছে? কন্ট্রোল ডি দিলাম, বুঝেছি জিনিসটা? এখন এই দুটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে, দেন আমরা এটাকে পাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দিলাম, দেওয়ার পর আনগ্রুপ করে নিচ্ছে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে যে কালার গুলো আছে, কি টুলস দিয়ে কালার দিতে হয় মনে আছে? আইডোপার টুলস দিয়ে আমরা কালার গুলোকে পিক করে নিচ্ছি, ঠিক আছে? এগুলোকে বলা হয় আমাদের ভেন্টেজ কালার। কি কালার? ভেন্টেজ কালার। এই কালার গুলো অ্যাপ্লাই করে যদি আপনি ডিজাইন করেন, ডিজাইনের সৌন্দর্যটা বেশি আসে, ঠিক আছে? আচ্ছা ওকে, চার দিব না, এই দুটা চার দিব না, ঠিক আছে? তাহলে এখানে কি আইটেম আছে আমাদের, একটা গাড়ি আছে, তাই না? তাহলে এখানে আমরা এই রিলেটেড এবং এখানে কি দেওয়া আছে, একটা গাছ। তো আমরা সরাসরি ক্যালিফোর্নিয়া লেখে আমরা সার্চ করবো, ভেহিকল লেখে সার্চ করবো, মানে ক্যালিফোর্নিয়া রিলেটেড কি ধরনের ভেক্টর থাকে, ক্যালিফোর্নিয়া ট্রিপিকে যাই আমরা, দেখেন ট্রিপিকে আসলে আমাদের ক্যালিফোর্নিয়া রিলেটেড বিভিন্ন ধরনের থিম আমাদের চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখেন ক্যালিফোর্নিয়া রিলেটেড দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি আসছে, এখানে বিভিন্ন ধরনের থিম আসছে না? আমরা এখান থেকে ট্রি ভেক্টর করলাম, করার পর সার্চ করছি, তাহলে আমাদের প্লাম ট্রি প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা তাহলে একটু খেয়াল করি যে কি রিলেটেড ট্রি ওখানে ব্যবহার করলে সৌন্দর্যটা বেশি বৃদ্ধি হবে, ঠিক আছে? সো একটু খেয়াল করি আমরা, সো এই ট্রিটা আমরা কি করতে পারি, এটা ব্যবহার করতে পারি। সো এই ট্রিটা আমরা নিলাম, ক্যালিফোর্নিয়া আর কি হতে পারে, বা এই ট্রিটা অনেক সুন্দর প্লান ট্রি। আচ্ছা এখান থেকে যেকোনো একটা ট্রি আমরা কি করছি, ডাউনলোড করলাম, টি শার্ট হচ্ছে মনের মাধুর্য দিয়ে যা করতে পারেন আপনি, কিন্তু সেটা জন্য সৌন্দর্য জানো, ঠিক আছে? আচ্ছা ক্যালিফোর্নিয়া আমরা এই সেটটাকে আমরা নিলাম। আচ্ছা এখানে আমাদের আইটেমটা কি, এখানে ব্যবহারের জন্য আমরা কি ব্যবহার করতে পারি, এখান থেকে জাস্ট গাছটাকে কপি করে দিচ্ছি, পেস্ট। আচ্ছা এখানে গাছটাকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা এখন এখানে ক্যালিফোর্নিয়া কি ব্যবহার করছে, একটা একটা গাড়ি, তাই না? তো ক্যালিফোর্নিয়াতে গাড়ি ছাড়াও কিন্তু
ব্যবহার করা যাবে। ক্যালিফোর্নিয়া একটা সৌন্দর্যের একটা জায়গা, ঠিক আছে? তাহলে এখানে চাইলে আমরা দুটা কি পাখি ব্যবহার করতে পারি, আর এটা তো সূর্যের থিম অটোমেটিক দিয়ে এটা আসছে, ঠিক আছে? তাহলে আমরা বার্ড ভেক্টর লিখে সার্চ করি, বিআইআর মানে ব্ল্যাক যে ইমেজ গুলো থাকে সেগুলো আমাদের কাছে শুরু করবে। তো এখান থেকে এমন পাখি যেগুলো এটা মানে এমন কিছু পাখি দেওয়া যাবে না যেগুলো মনে করেন যে মানে খারাপ লাগবে, সেই রকম দেখে শুনে আমরা পাখি ব্যবহার করবো। তো এখান থেকে পেস্ট করে দিলাম, এটাকে আমরা কি করবো ইমেজ টেস্টটা, ঠিক আছে? সুলিট অটোমেটিক এটা কি হয়ে গেল ভেক্টর, তাহলে এখন আমরা সহজে এখানে ক্লিক করতে পারি ব্যবহার করতে, ঠিক আছে? ওকে, এটা ক্লিক করে ছোট করে দিই, এটা ট্রান্সফর্ম করে দিন, রিফ্লেক্ট ঘোরাই দিলাম পুরো জাস্ট, ঠিক আছে? বুঝা গেছে? রাইট, ইন্ডেক্স আচ্ছা, তাহলে আমরা এগুলোকে একটু ঠিক জায়গায় বসাই নি, একটু ঠিক জায়গায় বসাই নি, ঠিক আছে? খুব বড় করলে ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এভাবে রাখলাম আমরা এই সবগুলোকে সিলেক্ট করে জাস্ট শুধু এই কয়টা অবজেক্টকে সিলেক্ট করলাম, ঠিক আছে? কন্ট্রোল জি দিয়ে কি করলাম গ্রুপ, গ্রুপ করার পর দেখেন এটাকে এরকম একটা কাপ বসাইছে, একটা ত্রিভুজের মতো বসাইছে না? তাহলে আমরা একটা ত্রিভুজ কি করবো তৈরি করে নিব, তাহলে একটা ত্রিভুজ সুন্দর করে তৈরি করে নিই। ওকে, তারপরে স্টাইলিশ ত্রিভুজ হলো, কি করবো আমরা রোটেট করে দেবো। অবশ্যই ত্রিভুজটাকে কি করছে এখানে স্ট্রোকটাকে বাড়ায় দিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিলে কি হবে ওটার উপরই পেস্ট হবে, ঠিক আছে? আচ্ছা, শিকলটা তো একটু ছোট হয়ে যাবে, বড় হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এখানে ক্যালিফোর্নিয়া লেখাটা, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করি, যে আনগ্রুপ করি এটা কে আমরা পাক করবো না, সরাসরি কন্ট্রোল এক্স দিয়ে কি করলাম কাট, এই সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করলাম। করার পর এই যে ট্রান্সপারেন্সি মনে আছে, ট্রান্সপারেন্সি ডাবল ক্লিক করছি, ক্লিকটাকে উঠাই দিলাম, লিখে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিয়ে কি করলাম পেস্ট। করার পর এই কালার প্যালেট থেকে একটু ফুল ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর এই ঘরে আসলাম, তাহলে এটাকে আমরা অ্যালাইন করে নিই, বুঝতে পারছেন কি? একবার সাদা হয়ে কেটে গেল, ঠিক আছে? দেখে আমরা এখন ক্যালিফোর্নিয়া লেখাটা এখানে বসাই দিব, ক্যালিফোর্নিয়া। আচ্ছা, এখানে কি ফন্ট দেওয়া আছে? জাস্ট একটা সিম্পলি ফন্ট দেওয়া আছে, ঠিক আছে? আমি সিম্পলি দিতে পারি অথবা আমাদের যে ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটা আমরা দিই। ঠিক আছে, করলাম না,
লাম্বা। ঠিক আছে, এটা অ্যালাইন অ্যালাইন করে দিচ্ছে। এখন সৌন্দর্য বাড়াইতে হবে, কি সমস্যা আগে আমরা একটু দেখি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, তারপর এটা আমরা অ্যালাইন করে নিচ্ছি। ঠিক আছে, স্কোপটাকে একটু কমায় দিই। এখন বিষয়টা হচ্ছে, এটাকে আমরা অবজেক্ট পাথ অফসেট পাথ কি করলাম, অফসেট পাথ ভিউটাকে অন করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ মোটামুটি এটাকে রাউন্ড করে দিচ্ছি। বাস এই দুটাকে প্রিভিউ অন করে দেওয়ার পর ওকে ওকে করার পর পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড ইউনিট, ঠিক আছে, দেন আমরা কন্ট্রোল এক্স কাট, এই শেপটাকে আমরা একটু স্টু কমায় দেই, অবজেক্ট থেকে এক্সপান্ড করার পর এটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি কন্ট্রোল এফ, ঠিক আছে, দেন আমরা এই ঘরে আসলাম। তাহলে দেখেন সুন্দরভাবে কেটে গেল না। এখন এটাকে আপনি কালার দেন ক্যালিফোর্নিয়ার লেখাটা, আসলে একটু সময় লাগতো সুন্দর করতে, জাস্ট আমি ফর্মুলাটা বোঝালাম। আচ্ছা, এখন আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্ল্যাক দিই, কি দিব ব্ল্যাক। কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, ঠিক আছে, ব্ল্যাক না দিলে কিন্তু ভালো লাগবে। এটাকে আমরা একটু অ্যালাইন করে নিই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই সেম মাপ দিব, কত 4500 বাই 5400, অ্যালাইন আর্টবোর্ড বরাবর হয়ে গেল না, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, এটাকে আমরা শিফট কন্ট্রোল ধরে বড় করি। ঠিক আছে, ক্যালিফোর্নিয়া লেখাটাকে যদি আমরা আর একটু সুন্দর একটা ফর্ম দিতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। ঠিক আছে, যেহেতু এক্সপান্ড হয়ে গেছে আর ইয়ে করলাম না, থাক এটাই থাক। তাহলে মনে করেন যে এটা আমার ডিজাইন, তাহলে এই ডিজাইনটা আমরা কি করবো, শাটার স্টকে সাবমিট করবো। তাহলে সাবমিট করার পূর্বে অবশ্যই রুলস, এই আর্ট বোর্ডে কোনো অবজেক্ট থাকা যাবে না, কি করা যাবে না, আর্টবোর্ডে কোনো অবজেক্ট থাকা যাবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, এই আর্টবোর্ডের বাইরে যদি আমার এই ব্যাকগ্রাউন্ড যেটা সেটা যদি একটু বাড়তি নিই তাহলে কিন্তু আমার ডিজাইন কি করবে না, সাবমিট নিবে না। এই জন্য 4500 বাই 5400 দিতে হবে। আচ্ছা, তাহলে কয়টা বলবো, এক আর্টবোর্ডের ভিতরে কোনো অবজেক্ট থাকা যাবে না, আর্টবোর্ডের বাইরেও থাকা যাবে না। আচ্ছা, এবং কোন ফন্ট ব্যবহার করলে সেটাকে অবশ্যই এক্সপান্ড করতে হবে, কি করতে হবে, এক্সপান্ড করতে হবে, এবং কোন একটা স্ট্রোক যদি বাড়ায় সেটাও কি করতে হবে, এক্সপান্ড করতে হবে। ক্লিয়ার জিনিসটা, দেন সবকিছু ওকে থাকলে আমরা এটাকে সেভ করব, ফাইল সেভ অ্যাজ। তাহলে সাপোজ ধরলেন আমি ডেস্কটপে করলাম, লিখলাম কি ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, আচ্ছা ক্যালিফোর্নিয়া লিখলাম, ক্যালিফোর্নিয়া স্পেলিং টা নিয়ে ভুল যাচ্ছে, ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথম আমরা এআই ফাইলটাকে সেভ করে নিব, রেগি ফাইল সেভ করলাম, আর কোন অবজেক্ট লক থাকা যাবে না, কি করা যাবে না, লক। কন্ট্রোল অল্ট টু দিয়ে আমরা দেখবো এবং কন্ট্রোল এ দিয়ে দেখবো যে কোনো অবজেক্ট আর্টবোর্ডের বাইরে আছে কিনা। দেন ফাইল সেভ অ্যাজ, এই সেভ অ্যাজ থেকে আমরা জেপিজি সেভ করবো, ইপিএস সেভ করবো, ওখানে ইপিএস ফাইল সাপোর্ট করে, কি করে, শুধু ইপিএস, অন্য কোনো ফাইল সাপোর্ট করে না, তাহলে আমরা ইপিএস সেভ অ্যাজ, এবং এই ইপিএস থেকে ইপিএস 10 এ সেভ করবো, কি করবো, ইপিএস 10 ছাড়া কিন্তু আবার নিবে না, তাহলে ইপিএস 10 এ দিলাম, দেওয়ার পর ওকে ওকে, তাহলে ইপিএস ফরম্যাটটা সেভ হলো। এখানে
চাইলে আপনি একটা জেপিজি সেভ করে রাখতে পারেন, জেপিজি অথবা পিএনজি যেটাই হোক, অবশ্যই এটাকে 150 পিপিআই সেভ করে রাখবেন। আচ্ছা, পিএনজি সেভ করলে ব্যাকগ্রাউন্ডে কিছু রাখতে হয় না, রাখলাম আমি। আচ্ছা, এখন আমার ডিজাইন যদি সব ওকে থাকে কি করতে হবে, ডিজাইনটা সাবমিট করতে হবে না? কোথায় গেল কালো ফর নিয়ে? তাহলে দেখেন, এটা এআই ফাইল, ইপিএস ফাইল, এটা হচ্ছে যে জেপিজি ফাইল বা পিএনজি ফাইল, যেটাই বল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাকে ডিজাইনটা সাবমিট করার প্রয়োজন, তাই না? ডিজাইনটা সাবমিট করার জন্য আমরা কি করব, আমাদের শাটার স্টুডিও অ্যাকাউন্টে চলে আসব। আচ্ছা, তাহলে দেখেন, এই যে শাটার স্টক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আসার সঙ্গে এখানে আপলোড নামে একটা অপশন আছে, কি আসবে? সো আমরা আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করলে এটা হচ্ছে যে আমাদের কি আপডেট ভার্সন, সো আমরা আপডেট ভার্সনে দিব না, এখানে সাবমিটেড আমাদের যে ফাইলটা আছে কোথায় গেল, আমাদের ক্যালিফোর্নিয়া, এই যে ইপিএস সরাসরি শো করতেছে, কিন্তু ইপিএস টাকে ক্লিক করলাম, তাহলে দেখেন ইপিএস টা এখান থেকে কি হচ্ছে, আমাদের আপলোড হচ্ছে, তাই না? এই অপশনটা কেন আসতেছে? আচ্ছা, এখান থেকে আমরা এখানে ক্লিক করি, আচ্ছা এই যে দেখবেন যে আপনাদের এখানে সুইচ টু লেগেন্সিয়ার একটা অপশন আছে না, এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দিলে ওল্ড ভার্সনটা আমাদের কাছে শো করবে, যে ওল্ড ভার্সনে ডিজাইন সাবমিট করাটা সহজ। বুঝতে পারছেন আমার কথা? সেটাকে ক্লিয়ার করলাম, তাহলে কোথায় ক্লিক করব, সুইচ টু লেগেন্সি, দেখুন যে প্রথম পেজের উপরের দিকেই থাকবে। সো এখন আমরা এখান থেকে আপলোডে ক্লিক করবো, কি করব, আপলোডে। এখন আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এরকম অপশন আসবে, কি কি সাবমিট করতে পারবো, যে দেখেন ইমেজ মাস্ট বি ইপিএস অর জেপিজি ফরম্যাট, ভিডিও মাস্ট বি মুভ অর MP4 ফরম্যাট। ঠিক আছে, তাহলে আমরা জেপিজি ফরম্যাটও ব্যবহার করতে পারি, ইপিএস ও ব্যবহার করতে পারি, কিন্তু ইপিএস টা দিলে মেইন ফাইল, যেটা আপনার পেমেন্টটা বেশি পাবে। সো আমরা সিলেক্ট ফাইল ক্যালিফোর্নিয়া, তাহলে এই যে আপলোড হচ্ছে না, আচ্ছা আপলোড করতে এটা দেন, আমরা এখান থেকে নেক্সট নেক্সট করলে কি হচ্ছে, আমাদের অল্প সময় নিবে, আমার কতটা সাবমিট করা আছে, 17টা, আমি এখনো সাবমিট করতে পারিনি, জাস্ট আপলোড করে রাখছি। রিফ্রেশ নাও, রিফ্রেশ নাও করলে দেখেন, এই যে দেখেন, দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ সাম অফ দা কন্টেন্ট, ক্লিক হিয়ার দা ডিটেইলস, তার মানে কি এখানে আমার প্রবলেম আছে, ভেক্টর কি আর্টবোর্ডের বাইরে আছে ওরা বলতিছে, তাহলে কন্ট্রোল এ দেই, তাহলে কোথায় আমাদের ভেক্টর আছে বাইরে, এই যে দেখেন আমাদের আর্টবোর্ডের কিছু অংশ কোথায় চলে গেছে, এই পাশে চলে আসছে, তাই না? তার মানে এটাকে আমাদের এটাই ভুল হবে, এটাকে আমাকে কি করতে হবে, 3,000 4,500 × 5,400 একুরেটটা নিয়ে আমরা অ্যালাইন করে দিব। এক যদি ভেক্টর আর্টবোর্ডের বাইরে থাকে তাহলে কি হবে না, আমাদের আপলোড হবে না। আবার আমাকে এটাকে ফাইল সেভ অ্যাজ ইপিএস, ইপিএস মোডে সেভ করব, ইপিএস কত, 10, ওকে, আপনি এখন এখানে সাবমিট করুন আবার, আপলোড ক্যালিফোর্নিয়া। কোথায় আমাদের আউটপুটের বাইরে আবার অবজেক্ট আছে,
অন্তল এ, তারপরে বাইরে তো থাকার কথা নয়। এরকম একটু প্রবলেম করে, বুঝতে পারছেন? আচ্ছা, যদি তাই হয় এটাকে আমরা কাট করলো, করার পর নিউ আউটপুট নিলাম, কি করব? নিউ, এখান থেকে আমরা সেম একটা আউটপুট নিয়ে নিচ্ছি, ওটার মাপেই সেম, পেস্ট। এই আউটপুট তো আর কিছু নাই, আছে কি? একবার অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে নিই, দেন এখান থেকে আউটপুট এর মাপটা নিয়ে নিই, 4500 বাই 5400, ঠিক আছে না? কালার কি করে দিলাম? ব্ল্যাক। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে? এটাকে শিফট অল্টার ধরে একটু বড় করি, ফাইল সেভ অ্যাজ। আচ্ছা, এই ক্যালিফোর্নিয়া নামটাকে একটু 2 বা 1 এইরকম দিব, সেম নামে দিলে ওটা একটু ঝামেলা করে, এটাকে ডিলেট করে দিই। ক্যালিফোর্নিয়া 2 দিল, ইপিএস কত দিব? 10। দেখি এবার কি ঝামেলা করে। ক্লিয়ার, আপলোড, ক্যালিফোর্নিয়া একটু সাবমিট করা একটু কষ্ট, যদি প্রসেস ঠিক থাকে কোনো সমস্যা হবে না। এই যে 18 নিয়ে নিয়েছে অলরেডি, এটা চলে আসছে, তার মানে কোথাও একটা অবজেক্ট ছিলই সেখানে। আচ্ছা, এখন এই যে সবগুলো দেওয়া আছে এটাকে এখনো প্রোফাইলে সাবমিট করা হয়নি, তাহলে সাবমিট করার জন্য দেখেন এই চেক মার্কটাকে আমরা দিয়ে দিব। চেক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই পাশে কিছু অপশন চলে আসছে, তাই না? এখন আমাদের কাজ হবে যে ডিসক্রিপশন, ক্যাটাগরি এবং এখান থেকে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো দিলে আমরা সাবমিট করতে পারি। তাহলে ডিসক্রিপশনটা কি? তাহলে ক্যালিফোর্নিয়া লিখে আমরা সার্চ করবো, কি করব আমরা? ক্যালিফোর্নিয়া লিখে সার্চ করবো, শাটার স্টকি এখানে লিখবো যে shutterstock.com, দিলাম shutterstock.com থেকে আমরা সবকিছু নিবো, পেজ দিয়ে দিলাম। তাহলে ক্যালিফোর্নিয়া TSHIR টি শার্ট ডিজাইন, কি লিখলাম? ক্যালিফোর্নিয়া টি শার্ট ডিজাইন, লেখার পর সার্চ। তাহলে দেখেন এটা আমাদের ক্যালিফোর্নিয়া একটা টি শার্ট না, এটা ক্যালিফোর্নিয়া টি শার্ট, আমরা যেকোনো একটাকে আমরা ওপেন করলাম। ওপেন করলে দেখেন এখানে একটা ডিসক্রিপশন লেখা আছে, এই যে ভেক্টর ইলাস্ট্রেশন অন দা থিম অফ দা সার্ফিং এন্ড সার্ফ। তো আমার তো সার্ফিং বোর্ড নাই, তো এখানে আমার তো দেওয়া আছে নাই, আমরা এটাকে কপি করলাম। কপি করে আমাদের প্রোফাইলে চলে আসি, কোথায় আমাদের প্রোফাইল? এই ডিসক্রিপশন এখানে পেস্ট করে দিলাম। তাহলে ভেক্টর ইলাস্ট্রেশন অন দা থিম অফ সার্ফিং এন্ড সার্ফ, আমরা এটা দিব না। ভেক্টর ইলাস্ট্রেশন ইন ক্যালিফোর্নিয়া, ঠিক আছে না? স্পোর্ট টাইপোগ্রাফি, স্পোর্টস আমাদের দেওয়ার দরকার নাই। টাইপোগ্রাফি, টি শার্ট, গ্রাফিক্স, প্রিন্ট, পোস্টার, ব্যানার, এই কটাতে কি করবে সেই? চল ফাইল দরকার নেই এখান থেকে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন এটা, এখানে যদি কোনো একটা, আপনি আমি শাটার স্টোর থেকে কেন নিলাম, এখানে কোনো ভুল নাই। আর আপনি লিখতে লাগে যদি কোনো ডিসক্রিপশন ভুল হয়ে যায়, তখন কিন্তু আপনি কি হবে না, সাবমিট হবে না। দেন ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আপনি এসে বিউটি অ্যান্ড ফ্যাশন দিতে পারেন, ক্যাটাগরি টু অপশনাল, এখান থেকে আপনি আর্ট দিতে পারেন। এখন এখান থেকে দেখেন কিওয়ার্ড লোকেশন দেওয়ার দরকার নেই, এই যে কিওয়ার্ড গুলো যে অপশনটা আসছে না, এই কিওয়ার্ড লিখে আপনারটা কি করবে, সার্চ করবে। তাহলে দেখেন 20 20, দেখেন হলিডে, বিস্ট্রি, ক্যালিফোর্নিয়া ডিজাইন, ক্যালিফোর্নিয়া কতগুলো দিতে পারবো? 50টা। হ্যালো সামার, ওটা সামার রিলেটেড না, সামার দিলাম। আচ্ছা, এগুলো মনে করেন প্লাম ট্রি সবগুলি আমি প্লাসে দিলাম, সব এখান থেকে কয়টা এলো? 25টা। সো যেখান থেকে আমরা নিলাম, এটার নিচের দিকে দেখেন কিছু আমাদের কি আছে, হ্যাশট্যাগ আছে, আপনি ওখান থেকে না নিয়েও সরাসরি এখান থেকে কপি করতে পারেন।
কপি করে এসে এখানে আপনি সবগুলো সাবমিট করতে পারেন। এটাকে আমি একটু, প্রচেষ্টা অলরেডি হয়ে গেছে তো, আচ্ছা আমি আর দিলাম না, এই যে এখানে পেস্ট করে দিবেন, দিলে ইন্টার দিলে সব চলে আসবে এখানে, ঠিক আছে। অনেকগুলো হয়ে গেছে তো একটু আমরা কেটে দেই। সার্ফিং, সার্ফ লাইন, ডেক্স, ড্রাইভ, কালার, স্টাইল, জাস্ট অনুপম স্টাইল, ঠিক আছে। আমরা এখান থেকে সাবমিট করে দিন। সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখি একটু যে 18টার সঙ্গে সঙ্গে পেন্ডিং এ চলে আসবে, ঠিক আছে। এই পেন্ডিং এ আসার পর আপনার এই যে ক্যালিফোর্নিয়া ডট ইপিএস একটা আইডি দিবে, আপনার আপনার 2-3 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে ওরা তা রিভিউ হয়ে নিবে, আপনার ডিজাইনটা কি আসলে চুরি করা না অরিজিনাল না কি করা, দেওয়া যাবে না যাবে না, তারা রিভিউ করবে। রিভিউ করে দেখবে, যদি আপনার রিভিউটা ঠিক থাকে তাহলে আপনি দেখবেন, যদি অ্যাপ্রুভ করে তাহলে রিভিউ দেখবেন এখানে আপনার অ্যাপ্রুভের অপশন থাকবে, ঠিক আছে। আর নাহলে নিচের দিকে দেখবেন যে এই যে রিভিউ, এই যে ইমেজ পোর্টফোলিও, এখানে আপনার কি ওটা অ্যাড হয়ে যাবে। আর যদি আপনার অ্যাড না করে তাহলে কি কারণে কি প্রবলেম সেটা ওরা বলে দিবে। জিনিসটাকে ক্লিয়ার একটু বুঝতে পারছেন? তাহলে আপনার এই রিলেটেড যে ডিজাইনটা আমি দেখালাম আজকে, এটা তো একবারে সিম্পল, আপনাদের টি শার্ট ডিজাইন করছেন বলে আপনাদের জন্য খুব সহজে এবং করা যাচ্ছে, ঠিক আছে। এখন এই যে দেখেন ক্যালিফোর্নিয়ার কত সুন্দর ডিজাইন, এই যে দেখেন ক্যালিফোর্নিয়ার কত সুন্দর ডিজাইন, এগুলো ব্রাশ ফন্ট ব্যবহার করে, স্টাইল ব্যবহার করে আপনি আপনার মতো করে ডিজাইন করে করে যত গুণ করতে পারেন শত গুণ আপনি এখানে শাটার স্টকে। আর কোথায় সাবমিট করবেন? বিয়ান্স, ঠিক আছে। আপনার হ্যাঁ লিঙ্ক দেওয়া আছে, আচ্ছা তাহলে আমরা খেয়াল করি, বিহান্সে যাই, বিহান্সে গেলাম আমরা, আচ্ছা বিহেন্স আসার পর সাপোজ ধরেন এটা আমার একটা টি শার্ট ডিজাইন, তাই না? এই টি শার্ট ডিজাইনে কি লেখা আছে যে অর্ডার হিয়ার, অর্ডার লিঙ্ক অথবা অর্ডার লিঙ্ক, একটা ফাইবার একটা আপওয়ার্ড দেওয়া আছে, তাই না? তাহলে আপনি যখন সাবমিট করবেন ডিজাইন, আচ্ছা সাবমিট করার পর আপনি একটু খেয়াল করে এইরকম অপশন তো আছে, তাই না? তো এখানে আপনাকে প্রথমে লিখতে হবে অর্ডার হিয়ার, আমি একটা লিখলাম এখানে, সাপোজ ধরেন অর্ডার হিয়ার, আচ্ছা। এখন এই অর্ডার হিয়ারে আপনি এখন লিঙ্ক দিবেন, তাহলে অর্ডার হিয়ারটাকে কি করলাম সিলেক্ট করলাম, করার পর দেখেন এখানে মাউস নিয়ে গেলেই একটু উপরের দিকে যাই, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লিঙ্ক লেখাই আছে, আর এটা হচ্ছে যে আমাদের কি আনলিঙ্ক, তা আমরা লিঙ্কে ক্লিক করব। করার পর দেখেন এই যে দেখেন লিঙ্কের অপশন চলে আসছে, তাহলে আমরা মনে করেন যে ওটা কোথায়কার লিঙ্ক দিব, সাপোজ ধরুন ফাইবারের একটা গিগের লিঙ্ক দিব, এখন তো গিগ নেই আমাদের, তাহলে কি করতে হবে প্রোফাইলের লিঙ্ক দিতে হবে, আচ্ছা। তাহলে প্রোফাইলের জন্য দিতে হলে দেখেন যে www.fiverr.com/designagree আমারটা, আর আপনারটা দেখবেন যে এই যে হোয়াট এর পর অনেক কিছু আছে, সো এতটুকু আমরা কপি করলাম, এটা হচ্ছে আপনার ইউআরএল, fiverr.com/designagree আমার দেওয়া আছে, আপনারটা কোনটা কি দেওয়া আছে, আপনার বাবার নাম দেওয়া আছে না, হ্যাঁ। তাহলে দেখেন আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পর বিহান্সে চলে আসছি, আসার পর পেস্ট করে দিলাম। তাহলে www এর আগে যদি স্ল্যাশ থাকে না এরকম কেটে দিব আমরা, যদি কপি করে ভুল করে যদি নিয়ে আসি, আনার পর এখান থেকে ওকে করলাম, ওকে করার সঙ্গে সঙ্গে দেখেন এই যে অর্ডারের লিঙ্ক চলে আসছে, এখন আপনি সেভ করে দিবেন তাহলে হয়ে যাবে। প্রোফাইলে বলে এগুলুন, আচ্ছা এগুলুন দেখাবো হয়নি, আস্তে আস্তে দেখাবো, আপনি ওটা দেখেন আগে, আজকে ক্লাসটা অনেক লং হয়ে গেছে তো প্রোফাইল আস্তে আস্তে দেখাবো। তাহলে এভাবে আপনি ডিজাইন একটা করে সাবমিট করবেন আর বিহান্সের প্রোফাইল লিংক দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। আমরা তো টি শার্ট ডিজাইন সাবমিট করতে আরো তো সময় লাগবে, আর বিহান্সে ঢুকানো মানে ক্লায়েন্ট SMS দিলে আপনি তাকে অফার ক্রিয়েট করে অর্ডার নিতে পারবেন, বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস।
আশা করি এই ক্লাসটা আপনাদের অনেক ভালো ভাবে করার চেষ্টা করবেন এবং তাতে অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসলে যখন দেরি তো